আদিবাসীর জয় এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইটা করেছিলাম এবং আজকের এই জয় পঞ্চায়েতের নির্বাচনে প্রায় ষাটের বেশি আজকে অব্দি ষাটের বেশি মানুষ পশ্চিমবাংলায় মারা গেছে বিজেপির কর্মীরা। আমি আমার এই জয়কে সেই যারা মারা গেছে, যারা বলিদান হয়েছে দলের জন্য, যারা শহীদ হয়েছে তাদেরকে উৎসর্গ করতে চাই। তৃণমূলের পার্টি মানুষ সন্ত্রাস থেকে বাঁচতে চেয়েছিল, মানুষ পরিবর্তন দেখেছিল 2011-তে শিমুরের মাধ্যমে পরিবর্তন দেখেছিল, মানুষ বুঝেছে এই পরিবর্তনে কিচ্ছু হয়নি, তো পরিবর্তন মানুষ চেয়েছিল এবং মানুষ ভোট দিয়েছে আশীর্বাদ। এতটা প্রত্যাশা কি করবে এবার? মানুষের পাশে কিভাবে পৌঁছাবেন এরপরে? মানুষের পাশে কিভাবে পৌঁছাবেন? তাহলে কি বলা যেতে পারে এতদিন তারা এতদিন কি তৃণমূল সন্ত্রাস করে জিতছিল? ডেফিনেটলি মানুষ তৃণমূল সন্ত্রাস করেছে। দুবার সাংসদ যিনি ছিলেন তিনি তো নিজের কোনোদিন কাজ করতে পারেননি, ওনাকে বসিয়ে রাখা হয়েছে। ভালো মানুষ রেখেছে কিন্তু কাজ করতে তাকে দেওয়া হয়নি এবং মানুষ দুহাত তুলে ভোট দিয়েছে মনে করেন আশা নিয়ে, ভোট দিয়েছে মানুষের আশা পূর্ণ করা এবং প্রধান। হুগলিতে তিনটে মন্ত্রী রয়েছে একই জেলায়, মানে একই কেন্দ্রে আপনার, সেখানে লড়াইটা কতটা কঠিন ছিল? লড়াই সব লড়াই কঠিন, প্রত্যেকটা লড়াই আমার কাছে কঠিন, কিন্তু একটা জিনিস বলতে হবে, গণতন্ত্রই শেষ কথা বলে, মানুষই শেষ কথা বলে, মানুষই শেষ কথা বলে। এখানটা যদি নিজে হয় না তাহলে বাইরে কেউ করবে না, কোনটা করবে বলো? এখানে না, চলো ওখানে যাই না।